হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইদাস মম কিচেন তো আজকের পর্বে মাত্র একটা ডিম দিয়ে হাফ পাউন্ড ওজনের ভ্যানালা পাউন্ড কেক তৈরি করে দেখাবো আর একটু লক্ষ্য করুন এই পাউন্ড কেকটা ঠিক কতখানি নরম তুলতুল আর স্পঞ্জি হয়েছে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনি একটা ডিম দিয়ে ঠিক এত বড়ো সাইজের এত পারফেক্ট কেক ঘরেই বানাতে পারবেন কেক বানিয়ে দেরি করা যাবে না এই জন্যে আমরা কেক মোল্ড রেডি করে নিচ্ছি ভিতরে অয়েল ব্রাশ করে ময়দা ডাস্ট করে দেব এই তো ময়দা চাওয়া থেকে ডাস্ট করে যে এক্সট্রা ময়দা ওইটা ঝেড়ে ফেলে দেব। তাহলে কিন্তু আমাদের কেকটি রেডি এখানে ইঞ্চি সাজের কেকটি নিয়েছি আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারবেন কেক বেক করার জন্য কেকটিন রেডি তো এইটাকে একটা সাইডে রেখে আমরা বাকি প্রসেস দেখে নিই মিক্সিং বলে একটা নিয়ে নিচ্ছি ডিম প্রথমেই বলেছিলাম এক ডিমের কেক তৈরি করব এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রা একটা ডিম নিয়েছি আপনারা এই ধরনের হুইক্স দিয়ে প্রথম দশ সেকেন্ড বিট করে নিতে পারেন আমি ইলেকট্রিক বিটার দিয়ে একেবারে একটু হালকা ফর্ম করে নেব আর এরপরে চিনি ব্যবহার করব এই তো দশ সেকেন্ড পরে এখানে দেখুন হাফ কাপ চিনি নিয়েছি আর এই চিনিকে একবারে দেব না অল্প অল্প করে দেব আর বিটারের মিডিয়াম স্পিডে বিট করে যাব। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনি সম্পূর্ণ গলে যায় আর ডিমের কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় প্রায় তিন মিনিট পরে ইলেকট্রিক বিটারের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ কালার চেঞ্জ করে নিলাম ডিমের আপনারা হ্যান্ড উইক্স দিয়ে করলে আট থেকে দশ মিনিটের ভেতরে কিন্তু ঠিক এই ডিমের ম্যারাং পেয়ে যাবেন একটা নরম ম্যারাং তৈরি করেছি আমরা এইটা স্পঞ্জ কেকের মতন শক্ত ম্যারাং তৈরি করে নিই তো এখন এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল কোনো প্রকার ফ্লেভারওয়ালা তেল নেবেন না তাহলে কি হবে কেকে তেলের গন্ধ আসবে কেক বাজে লাগবে খেতে এর সাথে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিচ্ছি জাল করা ঠান্ডা দুধ একটু ঘন দুধ নেবেন এতে করে কেকের টেস্টটা খুব ভালো আসবে হাফ চামচ নিয়ে নিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স সুন্দর ফ্লেভারের সাথে সাথে কিন্তু কেকটাও খেতে দোকানের মতন লাগবে এই পর্যায়ে বিটারের লোই স্পিডে তিরিশ সেকেন্ডের মতন বিট করে নেব এতে করে কি হবে আমরা যে নরম ম্যাংটা তৈরি করেছি এটা নষ্ট হয়ে যাবে না এই সময়ের ভেতরে সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যাবে তো এই পর্যায়ে শুকনো উপকরণগুলো ডাইরেক্ট দেবো না চেলে দেব এতে কে কী হবে ময়দাতে বাতাস সামিল হবে দেখুন এখানে আধা কাপ দিয়ে দিচ্ছি ময়দা সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর কারণে হয় কেকটা অনেক বেশি নরম তুলতুলে কেক খেতে লাগে একেবারে মুখে মিলে যাওয়ার মতন এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার সাথে হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা হাফ চামচ না থাকলে বাদ দিতে পারবেন অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতন এতে করে মিষ্টির ব্যালান্সটা পারফেক্ট হবে কেক খেতে ভালো লাগবে সব সময় ময়দা চেলে নেবেন এতে করে কিন্তু যেই কেকটা তৈরি হবে সেটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি আর পারফেক্ট হবে এখন উইক্সের মাধ্যমে সব কিছু মিশিয়ে নেব এক ডিরেকশন থেকে এতে করে কি হবে খুব দ্রুত মেশানো হয়ে যাবে আর এর ভেতরে কোনো প্রকার লামস হবে না কেকের লামস হলে কিন্তু কেক খেতে একটুও ভালো লাগে না এই দিকে একটু লক্ষ্য করুন দেখুন এই ব্যাটারটা কতটা সিল্ক হয়েছে এর থেকে যেই কে তৈরি হোক না কেন এইটা কিন্তু ততটাই পারফেক্ট হবে ওভার হিট করলে কিন্তু আমরা যে ডিমে ব্যাংক তৈরি করেছি এটা নষ্ট হয়ে যাবে তাই মিক্স হয়ে গেলে সাথে সাথে কিন্তু আমরা মোলে ট্রান্সফার করে নেব এরপর কয়েকবার ট্যাপ করে নেব এতে করে ভেতরে কোনো বড় গর্তের সৃষ্টি হবে না বাবল টাবল থাকলে ভেঙে যাবে এখন আমরা বেকিং প্রসেসে এসে পড়লাম এখানে একটু লক্ষ্য করুন এখানে গ্যাসের চোলা যে হাড়ি বসিয়েছি এটা সবার ঘরে আছে নিচে আমি বালু দিয়েছি এতে করে কিন্তু তাপটা বেশি পাবে বালি না থাকলে আপনারা খালিও বসাতে পারেন কিংবা আপনার এর পরিবর্তে লবণ ব্যবহার করতে পারেন কিন্তু ভেতরে স্ট্যান্ড দিতে হবে স্ট্যান্ড দিয়ে নিলাম কেকের মোল্ডও বসিয়ে নিলাম এখনও কিন্তু গ্যাসের ফ্লেম অফ রেখেছি তো এই পর্যায়ে আপনার যারা নতুন তারা এই ধরনের কাচের ঢাকনা ব্যবহার করতে পারেন যেহেতু কেক বারবার চেক করা যায় না ঢাকনা খুলে আপনারা এভাবে কাঁচের ঢাকনা দিয়েও চেক করে নিতে পারবেন আমি কিন্তু এখানে সিলভারের ঢাকনা ব্যবহার করব কাঁচের ঢাকনার উপর এরকম ছিদ্র থাকলে অবশ্যই এভাবে আটকে দেবেন এখন চুলা রাস্তার প্রথম পাঁচ মিনিট একেবারে হাই করে বাড়িয়ে রাখব যখন পাঁচ মিনিট পূর্ণ হয়ে যাবে তখন চুলা রাস্তা একেবারে মিডিয়াম থেকে কমিয়ে বেক করবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন আমার কেকটা বেক হতে কিন্তু সম্পূর্ণ পঁচিশ মিনিট সময় লেগেছে ফিরে আসছি পঁচিশ মিনিট পরে আমি কিন্তু সিলভারের ঢাকনা ব্যবহার করেছিলাম উপর থেকে যাতে সুন্দর কালার চলে আসে কাঁচা ঢাকনাতে কিন্তু ঠিক এরকম কালার আসতো না এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তাই কেকের কালারটা কিন্তু লালচে ছিল এখানে কালচে দেখা যাচ্ছে যাই হোক কাঠি দেখিয়ে দিলাম কাঠিটা কিন্তু নিট আর ক্লিন তো যদি কাঁচা থাকে আপনাদের আরও পাঁচ মিনিটের মতন রাখতে পারেন তো যখন একেবারে ঠান্ডা হয়ে এসেছে ঠিক তখনই কিন্তু মোল্ড আউট করে নিচ্ছি ঠান্ডা করার পরে মোল্ড আউট করবেন সবসময় কেক এতে করে কেকটা কিন্তু পারফেক্টভাবে মোল থেকে ছেড়ে আসবে একটু তো লক্ষ্য করুন কতটা পারফেক্ট কেক হয়েছে আপনাদেরকে কেটে ভেতরকার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি এই নরম তুলতলে কেকটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মাত্র একটা ডিম দিয়ে তৈরি করেও দেখুন কেকটা কতটা পারফেক্ট আর জালিদার হয়েছে এইভাবে ট্রাই করে দেখুন আপনার বাড়ির সবাই সবাই পছন্দ করবে তাও আবার মাত্র এক ডিমের কেক তাও আবার এত বড় আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ